আমার mp.com-এর মাধ্যমে নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকারের কাছে ডুমার ডিমলা উপজেলার পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়ে একটি প্রশ্ন করেন মুশফিকুর আলম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর জবাব দেন। আমি এই মুহূর্তে উপস্থিত আছি নীলফামারী এক আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার মহোদয়ের কাছে। আমার mp.com-এর মাধ্যমে নাগরিক কোশ্চেনে এসেছেন, নীলফামারী ডোমারডিমলা উপজেলার পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে। আমরা সরাসরি এমপি মহোদয়ের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ আমার mp.com কর্তৃপক্ষকে। তো আমি একেবারেই সরাসরি উত্তর দিতে চাই এটা যে ডোমারডিমলায় প্রশ্ন চুরি হয়েছে বা ফাঁস হয়েছে এমন ঘটনা ডোমারডিমলায় ঘটেছে এরকম আমার কানে এখনো পড়েনি। তবে দেশের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, এটা হয়েছে, এটা এই জন্য আমাদের সরকার তৎপর। মাননীয় শিক্ষামন্ত্রী গত এই অধিবেশনেই এ বিষয়ে একটা বিবৃতিও দিয়েছেন তিনি, এবং এর জন্য প্রয়োজনীয় স্টেপও নেওয়া হচ্ছে এবং আগামী দিনে যত উপযুক্ত স্টেপ নেওয়া হচ্ছে সে কর্মকৌশল ঠিক করে ফেলছেন তিনি ইতিমধ্যে, এবং সেটা কার্যকর হবে আগামীতে। কোনো পাবলিক এক্সামিনেশন প্রশ্নপত্র আর ফাঁস হওয়ার কোনো সুযোগ থাকবে না। স্থানীয়ভাবে প্রশ্নপত্র করার চিন্তাভাবনা তিনি করছেন, মাননীয় মন্ত্রী সংসদে এটা আমাদেরকে অবহিত করেছেন। আর ডুমারডিমলায় এমনটি ঘটেছে বলে আমার জানা নেই, আর যদি ঘটার এরকম আভাস পেয়ে থাকে যারা প্রশ্ন করছে তারা যেন আমাদেরকে অবহিত করে আগাম কিংবা প্রশাসনের নজরে বিষয়টা আনেন, তাহলে সেই মুহূর্তে আমরা এটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব। ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com-এর অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।